স্কেল বা রৈখিক স্কেল আমরা আজকে অঙ্কন করব। আজ আমরা লিনিয়ার স্কেল অঙ্কন করব, কিন্তু এটা আগেরটা আমরা দেখেছি সেন্টিমিটারে কিলোমিটারে, এটা আমরা করব ইঞ্চ মাইলের। ইঞ্চ মাইলের অঙ্ক কিভাবে করা হয় সেটা আমরা আজকে দেখব। দেখো প্রবলেমটা, দেখো ড্র এ লিনিয়ার স্কেল টু শো 100 মাইল প্রাইমারি ডিভিশন অ্যান্ড 20 মাইল সেকেন্ডারি ডিভিশন অন এ স্কেল 1:50,00,000। এইটাকে আমরা অঙ্কন করব। এখানে দেখো মাইলে আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি ডিভিশন দেওয়া আছে মাইলে, মাইলের সঙ্গে হচ্ছে ইঞ্চের সম্পর্ক। তাহলে আমাকে ধরে নিতে হবে এই আরএফটা 1 ইঞ্চ রিপ্রেজেন্ট 50,00,000 ইঞ্চ, এটা ইঞ্চে আছে। সেক্ষেত্রে আমরা জানি যে 63,360 ইঞ্চ সমান 1 মাইল। তাহলে আমাকে এটা ঐকিক নিয়মে 1 ইঞ্চ ইজিক্যাল টু 1/63,360। আমার যে আরএফ আছে 50,00,000, তাহলে 50-এর পেছনে 5টা সমান 1/63,360 × 50,00,000। এটা কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 78.91, ভাগ করলে এত মাইল। অর্থাৎ 63,360 ইঞ্চ সমান যদি 1 মাইল হয়, 50,00,000 মাইল সমান হচ্ছে 78.50,00,000 ইঞ্চ সমান 78.91 মাইল। তাহলে আরএফটাকে আমি মাইলে কনভার্ট করলাম। এবার আমাকে দেখতে হবে, আমার লক্ষ্য করতে হবে, এবার আমার প্রাইমারি ডিভিশন আছে 100 মাইল করে আর সেকেন্ডারি 20 মাইল। তাহলে প্রাইমারি ডিভিশন যদি 100 মাইল থাকে, এবার আমাকে পরের স্টেপে, এটা ফার্স্ট স্টেপের ক্যালকুলেশন হয়ে গেল স্টেপ ওয়ান, এবার স্টেপ টুতে আমাকে কী করতে হবে? স্টেপ টুতে করতে হবে যে 78.91 মাইল গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট 1 ইঞ্চ অন দ্য ম্যাপ। তাহলে 1 মাইল গ্রাউন্ড ডিস্টেন্স রিপ্রেজেন্ট 1/78.91। আমার প্রাইমারি ডিভিশন যেহেতু 100 করে আছে, তাহলে 100 মাইল কত রিপ্রেজেন্ট করবে? না, 100 মাইল, তাহলে 1/78.91 × 100 সমান 1.26 ইঞ্চেস। তাহলে 100 মাইল প্রাইমারি ডিভিশনের জন্য আমার 1.26 ইঞ্চ ম্যাপ ডিস্টেন্স বেরিয়েছে। এবার একটা প্রাইমারি ডিভিশন দিয়ে তো আর স্কেল আঁকা যাবে না, তাহলে আমাকে ধরে নিতে হবে টেকিং 4 ইউনিটস, অর্থাৎ আমি 4 ইউনিট স্কেল অঙ্কন করব। তাহলে 100 মাইলস × 4 সমান 400 মাইলস, আর একই রকমভাবে 1.26 ইঞ্চ × 4 সমান 5.04 ইঞ্চেস, অর্থাৎ 400 মাইল স্কেল অঙ্কন করব, তার জন্য মাপ নিতে হবে আমাকে 5.04 ইঞ্চ। এইটা হচ্ছে আমার ক্যালকুলেশন। এইবার আমি যদি প্রাইমারি ডিভিশন বার করি, প্রাইমারি ডিভিশন ইজিক্যাল টু 400 মাইল/100 মাইল সমান 4 ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন ইজিক্যাল টু, একটা প্রাইমারি ডিভিশনকে সেকেন্ডারি 20 করে করতে বলেছে, তাহলে 5 ডিভিশন। তাহলে আমার প্রাইমারি ডিভিশন হচ্ছে 4টে, সেকেন্ডারি ডিভিশন 5টা। এবার আমরা কীভাবে ক্যালকুলেশন করবো দেখে নেব। দেখো এবার ড্রয়িংটা, তাহলে আমাদের টোটাল স্কেলের লেন্থ বার হয়েছে 5 ইঞ্চ, 5.04। তাহলে আমরা 1, 2, 3, 4, 5 ইঞ্চ মাপ নিয়ে নিলাম। নেওয়ার পর এইখানে একটা 35 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছি, একটা যে কোনো লাইন নিয়ে নিলাম। এই লাইনটাকে এবার কম্পাস দিয়ে 5টা ভাগ করে নেব, যে কোনো ভাগ, কোনো রকমের নির্দিষ্ট কোনো মাপ নেই, যে কোনো নিজের সুবিধা মতো 2, 3, 4, 5টা ভাগ করে নিলাম। এইবার সেট স্কোয়ার বসাবো।
এই সেট স্কয়ার, সেট স্কয়ার বসিয়ে এই বিন্দুর সঙ্গে সেট স্কয়ারটা সেট করব, ওরে জাস্ট এইভাবে জুড়ে দেব। এইবার এই সেট স্কোয়ারটা আস্তে আস্তে পরের বিন্দুতে নিয়ে যাও, এইভাবে জয়েন করো, এইভাবে পরপর পাঁচটা ডিভাইড করে নিতে হবে। তাহলে নিচের লাইনটা দেখো সুন্দর পাঁচটা প্রাইমারি ডিভিশনে ভাগ হয়ে গেল। এইবার আমাদের করতে হবে কি না, এই যে প্রাইমারি ডিভিশন হয়ে গেছে এইটাকে এবার সেকেন্ডারি ডিভিশন করতে হবে। আমরা দেখেছি সেকেন্ডারি ডিভিশন হচ্ছে আমার পাঁচটা, সেক্ষেত্রে তাহলে আমি ওপরের দিকে একটা লাইন নিয়ে নিলাম, ঠিক নিচের দিকে একই রকমভাবে একটা লাইন নিয়ে নিলাম, এটাকে আমি পাঁচটা ভাগ করে নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ, ওপর দিকেও ঠিক একই রকমভাবে পাঁচটা ভাগ করে নেব, এক দুই তিন চার পাঁচ। এইবার এই পাঁচ নম্বর লাইনের সঙ্গে এটা এইভাবে জয়েন করে দাও, নিচের বিন্দুটা এইভাবে জয়েন করে দাও, তারপরে পরপর বাকি বিন্দুগুলো এভাবে ডটেড লাইনে জয়েন করো, প্রত্যেকটা এইভাবে ডটেড লাইনে প্রত্যেকটা জয়েন করে দাও, এইভাবে ডটেড লাইনে প্রত্যেকটা পাঁচটা, তাহলে সেকেন্ডারি ডিভিশনে আমার এটা ভাগ হয়ে গেল। এইবার নিচে একটা সৌন্দর্যের জন্য একটা লাইন নিয়ে নাও, এর কোনো মাপ নেই, মোটামুটি 0.1 বা 2 ইঞ্চ চওড়া আমরা নিয়ে নিতে পারি। নেওয়ার পর এবার যেখানে যেখানে এগুলো ভাগ হয়েছে সেইগুলো এবার নিচে জুড়ে দাও, 3 4 5 এইগুলোকে এইভাবে এইভাবে জুড়ে দাও, এইভাবে জুড়ে দাও, জুড়ে দেওয়ার পর এই লাইনটাকে দুটো ভাগ করে নাও। এবার ওপরের একটা লাইন এইভাবে কালো করে দাও, নিচের একটা এইভাবে কালো করে দাও, আবার এটা একটা নিচে একটা ওপরে, এভাবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে ভালো লাগার জন্য আমার করে দিই, একটা ওপরে একটা নিচে। এবার আমাকে লিখতে হবে, তাহলে লিনিয়ার স্কেলের প্রথমটা হচ্ছে প্রাইমারি ডিভিশন 0, এরপর হচ্ছে আমার 100 মাইল করে 100 200 300 400, এখানে হচ্ছে 100। সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 20 করে, তাহলে প্রথমটা 0, পরেরটা এটা হবে 0 20 40 60 80 100, এদিকে লিখে দাও মাইলস, এদিকে লিখে দাও মাইলস, এখানে হেডিং লিখে দাও লিনিয়ার স্কেল, নিচে লিখে দাও আর এফ, 1:2 50 লক্ষ, এই অঙ্ক কমপ্লিট হলো আমার এইভাবে ড্রয়িংটা। এবার এটাকে একটা সুন্দর করে বাউন্ডারি দিয়ে দিতে পারো ব্ল্যাক দিয়ে, এইভাবে দেখতে ভালো লাগার জন্য একটা বাউন্ডারি এইভাবে কমপ্লিট দিয়ে দাও। কমপ্লিট হলো এইভাবে লিনিয়ার স্কেলটা। তাকে লিনিয়ার স্কেলটা যদি তোমাদের ভালো লাগে বা প্রয়োজনে লাগে বা প্রয়োজন মেটায়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য, নোটিফিকেশানের সুবিধার জন্য। নেক্সট ভিডিও আমাদের দেখতে পাবে তোমরা ভার্নিয়ার স্কেল। থ্যাংক ইউ।